हेलो गाइस, वेलकम टू बी फिट चैनल। दिस इज डायटिशियन शाश्वती धर। तो आज के আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, which is weight lose হচ্ছে না। Well, অনেকেই আছে যারা ট্রেনিং করেন, যারা এক্সারসাইজ করে রেগুলারলি বা এন্ড প্রপার ডায়েটিংও করছেন সাথে, বাট একটা জায়গায় এসে ওয়েটটা কিন্তু স্টাক হয়ে গেছে, আটকে গেছে। কি কারণে ওয়েটটা আমাদের স্টাক হয়ে যায়, না বাড়ছে না কমছে, কিন্তু একই জায়গায় ওয়েটটা কিন্তু স্টাক হয়ে গেছে। দিস ইজ কল্ড ওয়েট লস প্ল্যাটো। এই স্টেজ অফ বডিতে ওয়েট বাড়েও না কমেও না, একটা জায়গাতেই কিন্তু স্টে করে যায়। এই প্ল্যাটোটা হয়ে যাওয়ার কিছু কিছু কারণ আছে, কিছু কিছু ডায়েটারি মিস্টেক্স আছে যেগুলো আমরা করে ফেলি আমাদের ডায়েটে। তো সেই কি কি মিস্টেকগুলো আমরা করে ফেলি সেগুলো নিয়েই কিন্তু আজকে আমি কথা বলবো। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিলাইং অন ক্র্যাশ ডায়েট। যখন আমরা কোনো ক্র্যাশ ডায়েটের উপর রিলাই করে ফেলি, যখন আমরা কোনো রকম ক্র্যাশ ডায়েটিং করে ফেলি, 3 মাসের জন্য একদম ভাত খাবো না, একদম রুটি খাবো না, এনি টাইপ অফ কিটো ডায়েট বা প্যালো ডায়েট, লো কার্ব ডায়েট, অনেক রকম ডায়েট এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে, ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সবার কাছে খুব দ্রুত সেগুলো রিচ করছে। তো সেই সব কারণগুলোর জন্য কিন্তু তখন আমাদের বডিটা সেই ডায়েটের ওপর হ্যাবিচুয়েটেড হয়ে যায়, আর যখনই আমরা অন্য কিছু বা লাইক ইয়েতে ট্রাই করি, অন্য কিছু একটা খেলাম কি ইয়ে হলো, তখন আমাদের বডিটা কিন্তু সেই ডায়েটে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। সেই হ্যাবিচুয়েটেড যাতে না হয় সের জন্য আমাদের উচিত নর্মাল হোম কুক ফুড, যেটা সাস্টেইন করতে পারবো সারা লাইফ, আমি ওই রকম খেতে পারবো, ঘুরিয়ে ফিরিয়ে বাড়িতে হোম কুক ফুড যেরকম হয় একাদিন, দ্যাটস ওকে, উই আর অল হিউম্যানস অ্যান্ড উই নিড আউটিংস অ্যান্ড ইটিংস, দ্যাটস অল রাইট। বাট পুরো ক্র্যাশ ডায়েট করে ফেললে কিন্তু বডি খুব বাজেভাবে বডির ডাইজেশনে এফেক্ট হয়, এবং পরবর্তীকালে যখন ওটা আমরা কন্টিনিউ করতে পারি না, তখন যে নর্মাল ফুড সেটাও কিন্তু ডাইজেস্ট করতে খুব অসুবিধা হয়ে যায়। নেক্সট পয়েন্ট ইজ স্কিপিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট যখন আমরা অনেকেই ওয়েট লুজ করার জন্য কিন্তু ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিই, ব্রেকফাস্ট খাবো না, তাহলে কিছুটা ক্যালোরিজ আমার সেভ হয়ে গেলো, ক্যালোরি ডেফিসিট করতে হবে ওয়েট লসের জন্য, এবং ব্রেকফাস্ট না করলে কিছুটা ক্যালোরিজ আমাদের ডেফিসিটে হয়ে গেল। সো সেইটা কিন্তু আমাদের করলে একেবারেই চলবে না, বিকজ যখন আমরা একটা পুরো হোল নাইট মোটামুটি আমাদের বডিটা ফাস্টিং স্টেজেই থাকে, তো সেই ফাস্টটাকে আমরা ব্রেক করলাম না ব্রেকফাস্টে, তখন ওই ফুড ক্রেভিংটা কিন্তু আমাদের রয়ে যায়, যেটা আমাদের এফেক্ট করে মিড মর্নিং মিল অথবা লাঞ্চে। লাঞ্চে আর মিড মর্নিং মিলে কিন্তু আমরা প্রচণ্ড বেশি করে ফুড ক্রেভ করে থাকি, এবং তার ফলে কিন্তু আমাদের অনেক বেশি ক্যালোরি ইনটেক করা হয়ে যায়। ওকে, সো দ্য থার্ড পয়েন্ট ইজ স্ন্যাকিং। স্ন্যাকিং বলতে সারাদিন আমি ডায়েট করছি, একদম ক্লিন খাবার খাচ্ছি, বাইরের কিছু খাচ্ছি না, ভাত রুটি কম খাচ্ছি, এভরিথিং অল রাইট, বাট ফুচকাচ্ছি একটু খিদে পেলো, একটু বিস্কুট খেয়ে নিলাম, এক প্যাকেট বিস্কুটই খেয়ে নিলাম, একটু চানাচুর খেয়ে নিলাম, বাদাম খেয়ে নিলাম, বাদাম ইটস ওকে অল্প করে, বা ধরুন এনিথিং, এনি ওয়ান বাইট অফ কেক খেয়ে নিলাম, বাচ্চা আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম থেকে একটুখানি এক বাইট খেয়ে নিলাম, এই ক্যালোরিগুলো ও একটুখানি খেয়েছি, ডাজেন্ট ম্যাটার, এই ছোটো ছোটো ক্যালোরিজগুলো কিন্তু অনেকটা ক্যালোরিজে গিয়ে কাউন্ট হয়ে যায়। সো আর এই ক্যালোরি ডেফিসিটটা তখন আর থাকে না, সো বডির সেখানে ক্যালোরি ডেফিসিটে যাচ্ছে না, তাই ওয়েট লস আর হচ্ছে না। সো এই স্ন্যাকিংগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে, এবং যদি আমাদের এরকম কুচকাচ খিদে পায় তখন হেলদি স্ন্যাকিং কিছু করতে হবে। সিডস আছে নানা রকম, আমন্ডস, ক্যাশুজ, অল্প ভেরি স্মল পোর্শন, কিশমিশ, পিনাটস, মাখানা, লাইক অল দিস একটু একটু পোর্শনে কিন্তু তখন খাওয়া যেতে পারে। নেক্সট পয়েন্ট ইজ সিপিং অন টু মাচ ক্যালোরিজ। সিপিং অন টু মাচ ক্যালোরিজ লাইক ধরো ডায়েটিং এরকমই আমরা নর্মাল করছি, বাট কি হচ্ছে যখনই ইচ্ছে হচ্ছে একটুখানি জুস খেয়ে নিলাম, একটুখানি প্যাকেজ জুসেস পাওয়া যায় এখন, প্যাকেজ জুসেস, এনি সফট ড্রিঙ্কস, এগুলো একটু একটু এক ঢোক খেয়ে নিই, কিছু হবে না, এক ঢোক খেলে কী আর হবে, বাট কী আর হবে না, অনেকটা বেশি ক্যালোরিজ কিন্তু আমাদের ডায়েটে অ্যাড হয়ে যাচ্ছে সেই মুহূর্তে। ওকে, সো উই মাস্ট বি রিডিউসিং দ্যাট। তারপরে হচ্ছে গোয়িং অন আউটিংস। খুব অফেন যদি আমরা আউটিংসে বেরোই উইথ ফ্রেন্ডস, ফ্যামিলি, হোয়াট এভার,
তখন এক ও একদিন খেয়ে নেই কিছু হবে না, একদিন 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 করেই কিন্তু অনেকটা দিন হয়ে যাচ্ছে, এবং এই একদিন একদিন করে কিন্তু অনেক খাওয়া, অনেক বেশি ক্যালোরিজ আমাদের বডিতে ইনটেক হয়ে যাচ্ছে অ্যাজ পার আওয়ার ওয়ার্কআউট অর ওয়ার্ক স্টাইল অর লাইফস্টাইল। তো নেক্সট পয়েন্ট হচ্ছে স্কিপিং আউট ট্রেনিং, ও ডায়েটিং করছি আর ট্রেনিং করতে হবে না, হয়ে যাবে ওয়েট লস। সরি বস, ট্রেনিং যদি মিস করো তাহলে কিন্তু কোনো মতেই ওয়েট লস অর ফ্যাট লস হবে না। তো কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কনসিস্টেন্টলি তোমাকে ট্রেনিং, এক্সারসাইজ, যোগা, জুম্বা, হোয়াট এভার ইউ ডু, এনি টাইপ অফ ওয়ার্কআউট, সেটাকে কিন্তু কনসিস্টেন্টলি করে যেতে হবে, লাইফ টাইম করে যেতে হবে, এবং প্রপার হোম কুক ফুড ইন পোর্শন সারা জীবন, কিন্তু যেটা সাস্টেইন করতে পারবেন, যেটা সারা জীবন কন্টিনিউ করতে পারবেন, সেই ডায়েটটাই কিন্তু করতে হবে। ওকে, নেক্সট ইজ এই এখন লো ফ্যাট ড্রিঙ্কস, লো ফ্যাট ফুড, তারপর ওয়েট লস টি, এইসব মার্কেটে এখন অনেক অ্যাভেলেবেল আছে, যেগুলো মার্কেটিংয়ের জন্য অনেক রকমভাবে মলস, শপস, এইসব জায়গায় সব এখন সেল হয়। তো সেইগুলোর দিকে আই থিঙ্ক বেশি না ঝোঁকাটাই ভালো, বিকজ তার মধ্যে কিন্তু অ্যাডেড সুগার্স অর দ্য অ্যামাউন্ট অফ ক্যালোরিজ আর দে আর প্রেজেন্ট, সেই লেভেলসগুলো কিন্তু আমরা পেছনে চেক করি না, জেনারেলি সবাই চেক করে না। সো সেইগুলো চেক না করে যদি একটা হাই ক্যালোরি কিছু আমি জাস্ট সামনে অ্যাডভার্টিজমেন্টের জন্য ছাপ্পা লো ফ্যাট অর ওয়েট লস এই অ্যাডটা দেখেই আমি কিনে খেয়ে নিলাম, দ্যাটস নট গুড, দ্যাট ইজ অ্যাডিং টু ইয়র ক্যালোরিজ থ্রু আউট দ্য ডে, দ্যাট ইজ অ্যাডিং। ওকে, অ্যান্ড নেক্সট পয়েন্ট ইজ ড্রিঙ্কিং টু লেস অফ ওয়াটার, ওয়াটার কিন্তু আমাদের ক্যালোরিজ বার্ন করতে হেল্প করে, সেই জিনিসটা কিন্তু নেগলেক্ট করলে একেবারেই চলবে না, বিকজ ওয়াটার ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ডাইজেশন অ্যান্ড দেয়ার বাই আওয়ার ক্যালোরি বার্নিং অ্যান্ড দেয়ার বাই আওয়ার ওয়েট লস। সো ড্রিঙ্কিং অফ মিনিমাম 2 to 3 liters of water is absolutely mandatory daily. Okay, so AA points, AA dietary mistakes গুলো আমরা জেনারেলি করে থাকি ওয়েট লস জার্নির সময়। সো এই ওয়েট লস জার্নির সময় খুবই এনজয় করে ওয়ার্কআউট করুন, খুবই এনজয় করে লাইফস্টাইল লিড করুন, একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন, অ্যান্ড ডায়েট জাস্ট ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যেটা বাড়িতে রান্না হচ্ছে, বাড়িতে হোম কুক ফুড ইজ দ্য বেস্ট ডায়েট ফর ইউ, অ্যান্ড হোম কুকড হলে ইউ নো হোয়াট দ্য ইনগ্রিডিয়েন্টস আর গোয়িং ইন, কী কী ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে পুট হচ্ছে, কী অয়েল ইউজ হচ্ছে, সেগুলো সবই আমার হাতে রয়েছে। অ্যান্ড অফকোর্স পেট এসে খেলে তো চলবে না, হোম কুক ফুড হলেও পোর্শন মেপে একটা তোমার যেরকম লাইফস্টাইল, তোমার যেরকম ওয়ার্কআউট সেইটাকে ক্যালকুলেট করে, সেটা তোমার মাইন্ড সেট করে কিন্তু খেতে হবে। অ্যান্ড আই থিঙ্ক ইফ দিজ মিস্টেকস আর নট মেড, এই মিস্টেকগুলো যদি একটু মানে দেখে রাখা যায়, তাহলে কিন্তু ওয়েট লস প্ল্যাটোতে কেউই আটকাবে না, অ্যান্ড ওয়েট লস হবে, অ্যান্ড ফিটও থাকা যাবে, তার সঙ্গে সঙ্গে উইকনেস আসবে না বডিতে। সো এই ফিটনেস অ্যান্ড ওয়েট লস একসাথে করতে গেলে কিন্তু এই ডায়েটারি মিস্টেকসগুলো করা একেবারেই চলবে না। সো এখন উইন্টার সিজন এসে গেছে, অ্যান্ড ইটস টাইম অফ ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড festive seasons, wedding seasons around, so please be careful, eat healthy, stay healthy, never skip your workout, and be happy always. And if you like this video, please do like, comment, share, and subscribe to my channel, Be Fit.